মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো ফাঁসির আসামিকে কন্ডেম সেলে নেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আগামী দুবছরের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কন্ডেম সেল থেকে সাধারণ সেলে নেওয়ারও আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাৎক্ষণিক সাজা কার্যকরের আইনগত বিধান নেই, এজন্য ফৌজদারি কার্যবিধির 374 ধারা অনুসারে প্রথমে হাইকোর্টে অনুমোদন নিতে হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পরও সংবিধানের 105 অনুচ্ছেদ অনুসারে রয়েছে রিভিউ আবেদন সহ সবশেষে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগ। আর এসব প্রক্রিয়া শেষ করতে 10-12 বছর পার হয়ে যায়, কিন্তু বিচারিক আদালতের রায়ের পর থেকেই মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বছরের পর বছর নির্জন কন্ডেম সেলে বন্দী রাখা হয়, যাদের অনেকেই শেষ পর্যন্ত খালাসও পান। এমন আইনি যুক্তি তুলে ধরে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত বা দণ্ডিতদের কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালের 2 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের কন্ডেম সেলের 3 কয়েদি। রুল জারি সহ কন্ডেম সেলের বন্দীদের দেয়া সুযোগ সুবিধার প্রতিবেদন চেয়েছিলেন হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি শেষে দেয়া রায়ে বিভিন্ন দেশের মামলার উদাহরণ দেন হাইকোর্ট, প্রসঙ্গ টানেন সাগররুনী হত্যা মামলারও। হাইকোর্ট রায়ে বলেন, কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হলে চূড়ান্ত নিষ্পত্তি বা রাষ্ট্রপতির চূড়ান্ত আদেশ পাওয়ার আগে কন্ডেম সেলে নেওয়া যাবে না। এই চূড়ান্ত হওয়া বলতে বোঝানো হয়েছে হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগ, আপিল, আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন কক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয় কিন্তু মৃত্যুর জন্য অপেক্ষায় নির্জন কক্ষে বছরের পর বছর থাকার আদেশ দেয়া হয় না। কয়জনের মৃত্যুদণ্ড হচ্ছে সেসব তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইট এবং সাংবাদিকদের দেয়ারও নির্দেশ দেন হাইকোর্ট। আগামী 2 বছর সময় দেয়া হচ্ছে বাংলাদেশের সকল জেল কর্তৃপক্ষকে, মৃত্যুর সেলে নির্জন কক্ষে যারা বন্দী আছেন তাদেরকে সাধারণ কয়েদীদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে হবে। তবে আলোচনা সাপেক্ষে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের কোনো ইতিপূর্বে কোনো জাজমেন্ট হয়নি, অতএব সরকারের সাথে আমি আলাপ করে, যদি সরকারের সাথে আলাপ করে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব, বেইল অ্যাপ্লিকেশনটা নেওয়া যাবে একটা কথা। আর একটা বলছেন উনি যে চূড়ান্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কন্ডেম সেলে নেওয়া যাবে না। দেশের বিভিন্ন কারাগারে কন্ডেম সেলে রয়েছেন 2556 জন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।